পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়ই? আজ আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি অন্য একটি অধ্যায় নিয়ে। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা ভালো করে লক্ষ্য করবে। আজ আমি অধ্যায় ১১ নিয়ে আলোচনা করব। তাহলে চলো এখন আমরা মূল পাঠে চলে যাই। তোমাদের ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব, তোমরা প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। আকাশের অবস্থা কি সবসময় সব জায়গায় একই থাকে? বিভিন্ন জায়গার আকাশের অবস্থা পরিবর্তনের কথা কিভাবে জানা যায়? তোমরা টেলিভিশনে কি ধরনের অনুষ্ঠান দেখো? এখন টেলিভিশনে কি অনুষ্ঠান হচ্ছে? এই প্রশ্নগুলি শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমাদের আজকের পাঠ আবহাওয়া ও জলবায়ু নিয়ে। শিক্ষার্থীরা, আমার আজকের এই পাঠটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে, তোমরা আবহাওয়া ও জলবায়ুর সংজ্ঞা বলতে পারবে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক বর্ণনা করতে পারবে এবং আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখতে পারবে। এখন তোমাদের কয়েকটা ছবি দেখানো হবে। ছবিগুলি দেখে তোমরা চেষ্টা করো বলার জন্য কি ধরনের ছবি এগুলি। তোমরা ছবিগুলি ভালো করে খেয়াল করো। আমরা এখানে বিভিন্ন ধরনের আবহাওয়ার ছবি দেখতে পাচ্ছি, মানে আবহাওয়া এক এক সময় এক এক রূপ ধারণ করে, সেই বিভিন্ন রূপের ছবি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে ছবিগুলি দেখলাম সেই ছবিগুলিতে ছিল রোদ, বায়ু, মেঘ, বৃষ্টি, ঝড়, কুয়াশা, শীত এবং ঠান্ডা। এই এই ছবিগুলি কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম। এখন আমরা দেখি এই সবগুলি উপকরণ মিলে কি হয়ে যায়। দেখো, এই সবগুলি কিন্তু আবহাওয়ার উপাদান। এই সবগুলি মিলেই, অর্থাৎ রোদ, বৃষ্টি, মেঘ, কুয়াশা, ঝড়, শীত, ঠান্ডা, এই সব কিছু মিলেই হয়ে যায় আবহাওয়া। এই সবগুলি আবহাওয়ার উপাদান। তাহলে এই সব মিলে হয় কোন স্থানের আবহাওয়া। আচ্ছা, তোমরা কি দাদি নানির কাছ থেকে তাদের ছেলেবেলার সময়ের বন্যা, বৃষ্টি, ঝড় এসবের গল্প শুনেছ? তোমরা নিশ্চয়ই এখনকার আবহাওয়ার সাথে তাদের সময়ের আবহাওয়ার কিছু পার্থক্য খুঁজে পাও, তাই না? তাদের তারা যে গল্পগুলি তোমাদের সঙ্গে করে সেগুলি কিন্তু কমপক্ষে ৩০-৪০ বছর আগের ঘটনা। আর এখন তোমরা যে আবহাওয়াটা দেখতে পাও সেটা কিন্তু তাদের গল্পের সঙ্গে অনেকটাই মিলে না। তাহলে দেখো, কোন জায়গার ৩০-৪০ বছরের আবহাওয়ার গড়ফলকেই জলবায়ু বলে। এবার আমরা দেখব আবহাওয়া ও জলবায়ুর কি জলবায়ু কি একই। আমরা এখানে একটা ছক করেছি, সেই ছকে আবহাওয়া ও জলবায়ু লিখেছি এবং আমরা দেখব আবহাওয়া জলবায়ুর মধ্যে সম্পর্কটা কি। আবহাওয়া হচ্ছে কোন জায়গায় রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা ও বায়ু প্রবাহ, এই অবস্থাগুলি মিলেই হয় আবহাওয়া। আর জলবায়ু হল সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। এটা গেল আবহাওয়া জলবায়ুর মধ্যে সম্পর্ক। আরেকটা জিনিস আমরা বলতে পারি, এখানে আবহাওয়ার উপাদানগুলো জলবায়ুর মধ্যে অন্তর্গত, আর অনেক বছর ও বিশাল অঞ্চলের অবস্থা বিবেচনা করায় জলবায়ুর উপাদান আবহাওয়ার থেকে বেশি। এত গেল আবহাওয়া জলবায়ুর মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখব আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য।
আবহাওয়া হচ্ছে কোন জায়গায় বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাকে আবহাওয়া বলে, কারণ আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে জলবায়ু বলে। আবহাওয়া হচ্ছে এটি একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের অবস্থা, আর এটি একটি দেশ বা মহাদেশের বায়ুমণ্ডলের দীর্ঘদিনের অবস্থা। আবহাওয়া পরিবর্তনশীল, জলবায়ু পরিবর্তনশীল নয়। কয়েকদিন বা সপ্তাহের আবহাওয়া পর্যালোচনা করে আবহাওয়ার গড় করা হয়। কমপক্ষে 20-30 বছরের আবহাওয়া পর্যালোচনা করে জলবায়ুর গড় করা হয়। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য। এবার আবহাওয়া এবং জলবায়ুর অধ্যায়টি বের করে তোমরা কিছুক্ষণ নীরবে পড়বে, তারপর আমি তোমাদেরকে কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব। তাহলে চলো আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর সংজ্ঞা লিখো। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আবহাওয়ার উপাদানগুলোর নাম লিখো। তারপরের প্রশ্নটি হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে সম্পর্ক বর্ণনা করো। এবং তারপরের প্রশ্নটি হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো। এতক্ষণ তোমাদেরকে যা দেখালাম এর মধ্যে সবগুলি উত্তর তোমরা পেয়ে যাবে যদি তোমরা ভালো করে খেয়াল করে থাকো। এবার আমি তোমাদের কয়েকটা শূন্যস্থান পূরণ দিচ্ছি, তোমরা দেখো উত্তরগুলি পারো কিনা। এক নম্বর, বায়ু বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে ড্যাশ হয়। দুই নম্বর, বাংলাদেশের জলবায়ু ড্যাশ এবং ড্যাশ। তিন নম্বর, আবহাওয়া ও জলবায়ুর আসল পার্থক্য হল ড্যাশ। চার নম্বর, বর্ষাকালে বায়ু ড্যাশ বা ড্যাশ থাকে। পাঁচ নম্বর, আবহাওয়া ও জলবায়ু ড্যাশ। এবার দেখি উত্তরগুলি তোমাদের সঙ্গে মিলে কিনা। প্রথমটার উত্তর হচ্ছে প্রবাহিত, দ্বিতীয়টার উত্তর হচ্ছে উষ্ণ এবং আর্দ্র, তিন নম্বরটা হচ্ছে সময়ের, চার নম্বরটা হচ্ছে ভেজা বা আর্দ্র, পাঁচ নম্বরটা হচ্ছে এক নয়। এবার তোমাদের আমি সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও করাবো। যদিও তোমাদের পরীক্ষা এখন এই অংশটা থাকে না, তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এটা দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন, বায়ু প্রবাহিত হয়, এখানে চারটা অপশন দেওয়া আছে, একই দিক থেকে, বিভিন্ন দিক থেকে, উত্তর দিক থেকে বা দক্ষিণ দিক থেকে। দুই নম্বর, আবহাওয়া ও জলবায়ু একই, পরস্পর সমধর্মী, এক নয়, পরস্পর বিপরীত। তিন নম্বর, শীতকালে বায়ু আর্দ্র থাকে, শুষ্ক থাকে, হালকা থাকে, ভারী থাকে। দেখো উত্তরগুলি কি তোমাদের সঙ্গে মিলেছে? আশা করি এটা মিলবে। শিক্ষার্থীরা, এই পর্যন্ত ছিল আবহাওয়া এবং জলবায়ুর পাঠ। আমরা এখন পরবর্তী পাঠ বিরূপ আবহাওয়ায় চলে যাব। আমাদের এখনকার পাঠ হচ্ছে বিরূপ আবহাওয়া। বিরূপ আবহাওয়া মানে আমাদের তোমাদের বইয়ে আছে কালবৈশাখী ও ঘূর্ণিঝড়, এ সম্পর্কে আমরা এখন দেখব। এই বিরূপ আবহাওয়ার এই পাঠটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে, তোমরা কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করতে পারবে, ঘূর্ণিঝড়ের কারণ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, বায়ুমণ্ডলে সবসময় কোন একটি এলাকাতে বায়ুচাপ কমে যায় এবং পাশের এলাকায় বায়ুচাপ বেশি থাকে। এর ফলেই কিন্তু আমরা স্বাভাবিক বায়ু প্রবাহ দেখি। বায়ু প্রবাহ মারাত্মক আকার ধারণ করলে তা প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়। এখানে একটা ছবি দেখানো হচ্ছে, একটা প্রাকৃতিক দুর্যোগের অবস্থা বোঝানো হচ্ছে। তোমরা কি বলতে পারবে এই প্রাকৃতিক দুর্যোগটি কি? হ্যাঁ, এই প্রাকৃতিক দুর্যোগটি হচ্ছে কালবৈশাখী ঝড়। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। আমাদের দেশে আমরা কোন সময় কালবৈশাখী দেখতে পাই? সাধারণত চৈত্র মাসের শেষের দিকে ও বৈশাখ মাসের বিকেলের দিকে এই ঝড়টি হয়ে থাকে।
কালবৈশাখী কোন দিক দিয়ে ধেয়ে আসে? এটি উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসে। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয়। এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। এখানে দুটি ম্যাপ দেখানো হয়েছে। প্রথমটিতে আমরা বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছি এবং দ্বিতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ দিক থেকে এবং দ্বিতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ দিকে আমাদের দেশের অবস্থান। এখানে উত্তরে হিমালয়ের দিকে বায়ুর চাপ বেশি আর দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে বায়ুর চাপ কম, অর্থাৎ এই অঞ্চলটি নিম্নচাপ অঞ্চল। যেহেতু বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়, তাই এক্ষেত্রে বায়ু হিমালয় পর্বতের অঞ্চল থেকে বঙ্গোপসাগরের দিকে ধাবিত হবে। দেখো, এ সময়ে দেশের উত্তরে ও হিমালয়ের দিকে বায়ুর চাপ থাকে বেশি, তাই উচ্চচাপের উত্তরাঞ্চল থেকে বায়ু প্রবল বেগে দক্ষিণ দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এটিই কালবৈশাখী। এবার তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি কিসের? এই ছবিটি হচ্ছে একটা ঘূর্ণিঝড়ের ছবি। ঘূর্ণিঝড় হল নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। ভারত মহাসাগর অঞ্চলে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন, আর জাপান ও পূর্ব এশিয়ায় একে টাইফুন বলা হয়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়। এবার ঘূর্ণিঝড় কোথায় উৎপন্ন হয় বলতে পারবে? ঘূর্ণিঝড়ের উৎপত্তি সাধারণত মহাসাগরে। বাংলাদেশে যেসব ঘূর্ণিঝড় আঘাত হানে সেগুলো ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে সৃষ্টি হয়। নিম্নচাপ এলাকায় বাতাসের ঘূর্ণন শুরু হয়। এরকম ঘূর্ণায়মান বায়ু প্রচুর জলীয় বাষ্প সহ স্থলভাগের দিকে অগ্রসর হয়। স্থলভাগে প্রবেশ করার পর ঘূর্ণিঝড় বাড়িঘর, গাছপালা ইত্যাদিতে বাধা পেয়ে দুর্বল হয়ে যেতে থাকে। কিন্তু দুর্বল হওয়ার আগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়িঘর, গাছপালা ও পশুপাখি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তোমরা এখানে কিছু ক্ষতিগ্রস্ত হওয়া ঘর বাড়ি, গাছপালা এবং পশুপাখি দেখতে পাচ্ছ। এখন যে ছবিটি দেখা যাচ্ছে এটা কিসের ছবি বলতে পারবে? ঢেউ অনেক উঁচু হয়ে তীরের দিকে যাচ্ছে। ঘূর্ণিঝড় ভয়ঙ্কর হলে সাগরের ঢেউ অনেক উঁচু হয়ে মানুষের ঘরবাড়ি, পশুপাখি ইত্যাদি ভাসিয়ে নিয়ে যায়। এটাকেই বলে জলোচ্ছ্বাস। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এবার ছবি দুটি খেয়াল করো এবং নিচের দুটো প্রশ্নের উত্তর দিবে। ঘূর্ণিঝড়ে এখানে দুটি বাড়ি দেখানো হয়েছে। ঘূর্ণিঝড়ে কোন বাড়ির ক্ষতি বেশি হবে এবং
ক্ষতি বেশি হওয়ার কারণ কি? আমি এই প্রশ্ন দুটো তোমাদের দিলাম, তোমরা উত্তর লিখবে, দেখবো তোমরা কেমন পারো। এবার তোমাদের পাঠ্য বইয়ে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী সম্পর্কিত যে পেজগুলি আছে সেগুলি তোমরা ভালো করে পড়বে এবং এখান থেকে আমি প্রশ্ন করব। দেখো এখানে তোমাদের মূল্যায়ন করার জন্য আমি কয়েকটা বহুনির্বাচনী প্রশ্ন রেখেছি, তোমরা একটু খেয়াল করো। বায়ুচাপ কমে গেলে কি দেখা যায়? চারটা অপশন দেওয়া আছে, তাপদাহ, শৈত্যদাহ, ঝড়, বৃষ্টি। বাংলাদেশে কোনটি প্রতি বছর দেখা যায়? বন্যা, ভূমিকম্প, হ্যারিকেন, কালবৈশাখী। বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় কোন মহাসাগরে সৃষ্টি হয়? উত্তর মহাসাগরে, দক্ষিণ মহাসাগরে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে। তোমরা উত্তর সঠিক উত্তরটি ঠিকমতো খাতায় লিখবে। আরেকটা প্রশ্ন, কোন প্রাকৃতিক দুর্যোগে হিমালয়ের ভূমিকা রয়েছে? টাইফুন, সাইক্লোন, কালবৈশাখী, টর্নেডো। কালবৈশাখী কোন দিক থেকে আসে? উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, পূর্ব পশ্চিম, উত্তর পশ্চিম। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র থেকে ঢেউ আকারে পানি প্রবেশ করাকে কি বলে? সাইক্লোন, টাইফুন, জলোচ্ছ্বাস, টর্নেডো। তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখবে। এবার আরো দুটি প্রশ্ন, কালবৈশাখী ঝড় কেন হয় তা ব্যাখ্যা করো। ঘূর্ণিঝড় কোথায় উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়? এবার তোমাদের আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, কোন কারণে কালবৈশাখী ঘূর্ণিঝড় অন্যান্য দুর্যোগ হয়ে থাকে এ সম্পর্কে তোমার মতামত লিখে আনবে। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখবে এবং আমাকে দেখাবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের যা পড়ালাম আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর, তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য। আমি পরবর্তীতে তোমাদের সামনে আবারও হাজির হব অন্য কোনো অধ্যায় নিয়ে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।